অভিনেত্রী কাঙ্গনা রানাউতক চরম অপমানসূচক আর চরম অশোভনীয় মন্তব্য করে এটা সকলের রুখত পড়েছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনে। সুপ্রিয়া শ্রীনেটর ইনস্টাগ্রাম একাউন্টর পৰা কিছু অত্যন্ত অপমানসূচক মন্তব্য করা হয়েছিল অভিনেত্রী কাঙ্গনা রানাউত বর্তমান বিজেপির হিমাচলের মান্ডি লোকসভা সমষ্টির প্রার্থীগীর বিরুদ্ধে। কাঙ্গনা রানাউতে বিজেপির টিকট লাভ করার পিছতে সুপ্রিয়া শ্রীনেটর একাউন্টত কাঙ্গনা রানাউতর প্রতি কিছু অশোভনীয় মন্তব্য করার পিছতে কাঙ্গনা রানাউতে উভতি ধরেছিল। এতিয়া অবশ্যে সুপ্রিয়া শ্রীনেটে সেই পোস্টটো ডিলিট করেছে। সুপ্রিয়া শ্রীনেটে দাবি করেছে যে সেই মন্তব্য করাই নাছিলে, তেওঁর একাউন্ট বিভিন্ন জনে হ্যান্ডেল করে আর কোনোবাই হয়তো সেই ধরনের একটা অশোভনীয় মন্তব্য করেছিল। সুপ্রিয়া শ্রীনেটে যিমানে নিজকে রক্ষা করবলে চেষ্টা নকৰক কিয় কিন্তু তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। এগৰাকী মহিলা হৈও আন এগৰাকী মহিলার প্রতি কিয় এই ধরনের অশোভনীয় আর চরম অপমানসূচক মন্তব্য করেছে তাকে লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। বিষয়টি উত্থাপন করেছিল সুপ্রিয়া শ্রীনেটক, কঠোর ভাষায় সমালোচনা করেছিল, পোস্টর জড়িয়ে এক প্রকার সুপ্রিয়া শ্রীনেটক দিছিল উত্তর। কাঙ্গনা রানাউতে লিখিছিল যে কি ধরনের বিভিন্ন কেরিয়ারত চরিত্র রূপায়ণ করেছে, একেবারে সহজ সরল কোনোবা এগারী যুবতীর দেহ উপজীবিনী বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছে আর এনেকা ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছিল। তারপিছতে যেহেতু প্রতিক্রিয়ার জোয়ার উঠিছে, এফালে সুপ্রিয়া শ্রীনেটে সাফাই দিবলে চেষ্টা করেছে আর সুপ্রিয়া শ্রীনেটর এই ধরনের মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নহয় বলে মন্তব্য করেছে বহুজনে, প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেত্রী লোকসভা নির্বাচনের প্রার্থী সুষমা স্বরাজর জিয়রী বাসুদী স্বরাজেও। আর আনহাতে কাঙ্গনা রানাউতে জানিবলৈ দিছে যে কি ধরনের ব্যবস্থা লব সেয়া দলের হইতে জ্যেষ্ঠজনের হইতে কথা পাতি লব। আনহাতে প্রত্যেকগী মহিলারে মর্যাদা সহকারে থাকিলে অধিকার আছে বলে কাঙ্গনা রানাউতে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমের আগত দিছে মন্তব্য। मैंने उस पे आपको जवाब दिया है, अगर आप देखें तो मैंने उस पे जवाब दिया है कि मैं एक अभिनेत्री हूँ और अभिनेत्री होने के कारण या जो भी किसी भी महिला का कोई भी चाहे उनका व्यवसाय हो, कोई भी उनका काम हो, पेशा हो, हर महिला चाहे वो टीचर हो, चाहे वो एक्ट्रेस हो, चाहे वो जर्नलिस्ट हो, चाहे वो राजनीतिज्ञ हो या वो चाहे सेक्स वर्कर हो, किसी भी तरीके की जो महिला है वो डिग्निटी जो है वो डिजर्व करती हैं और किसी भी महिला को अपमानित करना उसके सेक्सुअलाइज करना और खासकर सबसे ज़्यादा जो मुझे दुख हुआ है वो जो मंडी जिसे छोटा काशी कहा जाता है पूरे विश्व में छोटे काशी के नाम से प्रसिद्ध है जहाँ पे ऋषि पराशर से लेकर ऋषि मार्कंडेय जी ने तपस्या की है उसके बारे में इतनी भद्दी टिप्पणी, तो हम सब मंडीवासी जो हैं वो बहुत ही कष्ट हमें हुआ है। এইখিনিতে লক্ষণীয় হব যে যেহেতু রাষ্ট্রীয় মহিলা আয়োগে সুপ্রিয়া শ্রীনেটর বিরুদ্ধে কংগ্রেসের নেত্রীগীর বিরুদ্ধে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে, কি বিশেষ ব্যবস্থা লয় রাষ্ট্রীয় নির্বাচন আয়োগে সেয়া এফালে লক্ষণীয় হব। কিন্তু এনেকা ধরনের অশোভনীয় মন্তব্য নির্বাচনের ঠিক প্রাক মুহূর্ত এগারী নেত্রীয়ে করাতো বা এগারী নেত্রীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পর আন এগারী নেত্রীর প্রতি এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসাবে বিবেচিত হয়েছে।